দীর্ঘদিন ধরে অবৈধভাবে কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করা হচ্ছে পটুয়াখালীর আন্দারমানিক নদী তীরের মাটি। উজাড় হচ্ছে শত শত ম্যানগ্রোভ প্রজাতির গাছ, রেহাই পাচ্ছে না ভূমিহীনদের সরকারের দেয়া বন্দোবস্তের জমিও। ভুক্তভোগীদের দাবি দ্রুতই যেন বন্ধ করা হয় এই অবৈধ কর্মকাণ্ড। কলাপাড়া কুয়াকাটার প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। এ দৃশ্য দেখে যে কারও মনে হতে পারে কাজ চলছে নদীর তীর রক্ষায়, আসলে ঘটনা ঠিক পুরোই উল্টো। কোনো ধরনের অনুমতি ছাড়াই অভিনব কায়দায় পল্টনে করে ভেকু দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কেটে নেওয়া হচ্ছে মা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী তীরের বিস্তীর্ণ এলাকার মাটি। স্থানীয়দের অভিযোগ, টপটেন সুলতান নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এভাবেই মাটি কেটে নিয়ে তা ইটভাটায় বিক্রি করলেও প্রশাসনের নেই কোনো তৎপরতা, বাধা দিলে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের। সুলতান নামে এক লোক আছে এইখানে, ফিল্টে গেল বছর মাটি দিয়ে সব কাটতে নিছে। সুলতান টপটেন বলে ডাকে, সরকার বেবি দেয় আমি বাধা দেই, আমি হুমকি স্বরূপ পড়ি, এর নাকি ডিসি এডিসি পকেটে থাকে, এই ঘর দরজা হালাই দেবে, কোপাই আমার পঙ্গু করে দেবে। তারা আমাকে হুমকি দেন, আমাকে নাকি তারা একটু সময়ের ব্যাপার মাত্র। শুধু নদী তীরের মাটি বিক্রি নয়, ভূমিহীন পরিবার ও অসহায় কৃষকদের উপর চলছে দমন পীড়ন। আমার সরকার তো কতটুকু জমি দিছে, এই জমিটুক আমি চাষবাস করি, খাই জোর জোরুমে আমার এই জমিটুক কাটতে নেয়, আর হাজারে হাজারে গাছ কাটতে সব পরিষ্কার করে উড়িয়ে লাই স্যার। এ দেশে থাকতে পারবো না, কথা বলতে পারবো না, হ্যাঁ ওদের ওদিনই আমাদের চলতে হইবে। রান্দা বাহিনী আর অভাব নেই, ডাক দেয় পঞ্চাশ জন লোকটাই আসতে পারে, সরকার কাছে জোর আবেদন হচ্ছে ডাকাত বাহিনী আর এই রান্দা বাহিনী, এইগুলো আপনি বন্ধ করেন। যদি রক্ষা না হয় তাহলে এই বেড়িভাত রক্ষা পাবে না। ক্যামেরার সামনে আসতে নারাজ সেই টপটেন সুলতান, অবশ্য মুঠো ফোনে দায় চাপাচ্ছেন অন্যের উপর। থেকে মাটি কাটছে না বেকু দিয়ে ইস্যু নেয়া আর ব্যস্ত আউনেরা। স্থানীয় ভূমি অফিসও অদৃশ্য কারণে এ ব্যাপারে সম্পূর্ণ নীরব, কথা বলতে রাজি হননি সহকারী কমিশনার জগৎ বন্ধু মণ্ডল, যদিও ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বিষয়টি তদন্ত করে নেয়া হবে ব্যবস্থা। এআরওকে তদন্ত কাজে নিয়োগ করছি, সে তদন্ত করে যদি দেখে যে আমাদের জায়গা থেকে মাটি কাটা হচ্ছে তখন এই ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অবৈধভাবে নদীতীর কাটা অব্যাহত থাকলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বর্ষা মৌসুমে বড় ধরনের ভাঙন শুরু হতে পারে বলে আশঙ্কা সচেতন মহলের। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক।